हेलो स्टूडेंट, टुडे वी आर डिस्कस चैप्टर नंबर 2 क्लास 9 मैथमेटिक्स। चैप्टर नंबर 2 क्लास 9 मैथमेटिक्स सर, क्लासिफिकेशन बेस्ड ऑन टर्म्स एंड डिग्री। सो प्रीवियस क्लासेस वी आर डिस्कस इंपॉर्टेंट टर्म्स ऑफ रिलेटिंग पॉलिनोमियल, एल्जेब्रिक एक्सपेंशन ऑफ पॉलिनोमियल टर्म्स एंड कोफिशिएंट डिग्री, एंड लास्ट टॉपिक इज क्लासिफिकेशन बेस्ड ऑन टर्म्स एंड डिग्री। तो टुडे वी आर डिस्कस स्टार्ट फ्रॉम दिस टॉपिक क्लासिफिकेशन बेस्ड ऑन टर्म्स एंड डिग्री। क्लियर? सो आर यू रेडी? ओके, नाउ तो फर्स्ट टॉपिक इज क्लासिफिकेशन बेस्ड ऑन टर्म्स एंड डिग्री। सो एखिनिर विषय फर्स्ट आमी अलो स्टडी करि लो जे एखिनि एक्चुअली की कथा कइसिल आमा। सो फर्स्ट आमी टर्म्स हिसाब लम, टर्म्स एंड डिग्री, टर्म्स एंड डिग्री। फर्स्ट आमी डिग्री टु स्टडी करि लो सम, फर्स्ट की आसिल आमा डिग्री वाइज। सो তোমালোকে জানাই ডিগ্রিটো, সাপোজ ধরো এটা পলিনোমিয়াল যদি লও আমি, এস সাপোজ ধরো 2x² + 1, দিস ইজ এ পলিনোমিয়াল। সো এক্সর হাইয়েস্ট পাওয়ার যেটো আছে সেইটো আছে কি আমার ডিগ্রি। তো ডিগ্রি ওয়াইজ আমি কি করিম, ক্লাসিফিকেশন ক্লাসিফাই করিম যে অ্যাকচুয়ালি এই পলিনোমিয়ালটো কি নাম কয়। ঠিক আছে, সো নাও উই আর স্টার্ট ডিগ্রি ওয়াইজ ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়াল। সো ফার্স্ট নাম্বার 1 ইজ লিনিয়ার পলিনোমিয়াল। হোয়াট টাইপস অফ পলিনোমিয়াল ইজ কল্ড এস লিনিয়ার পলিনোমিয়াল? ওকে, লিনিয়ার পলিনোমিয়াল সাপোজ যেটো পলিনোমিয়াল ডিগ্রি ওয়ান ইজ পলিনোমিয়াল ইজ কল্ড এস লিনিয়ার পলিনোমিয়াল ডিগ্রি 1। ওকে, সাপোজ ফর এক্সাম্পল 2x, এতে x এর পাওয়ার হাইস্ট কিমান আছে, 1 আছে। সো দিস ইজ এ লিনিয়ার পলিনোমিয়াল। 2x + 1, দিস ইজ অলসো কল্ড এ লিনিয়ার পলিনোমিয়াল। নেক্সট 2x + 5, 5x + 1, দিস টাইপস পলিনোমিয়াল ইজ কল্ড এস লিনিয়ার পলিনোমিয়াল, কারণ এতে গোটাই গোটাই কি আছে, এক্স এর পাওয়ার বিলাক কি হয়েছে, 1 হয়ে আছে। ক্লিয়ার? ডান। নেক্সট আছে আমার নাম্বার 2, কোয়াড্রিক পলিনোমিয়াল। সো কোন বিলাক পলিনোমিয়ালক আমি কোয়াড্রিক পলিনোমিয়াল বুলি কম, যে যিবিলাক পলিনোমিয়ালৰ ডিগ্রি 2 হয়। সাপোজ ধৰা 2x² + 1, তো এক্স এর হাইয়েস্ট পাওয়ার কি হয়েছে, 2 হৈ আছে। এতে কি হয়েছে, ইকুয়াল টু, এটো কেনেকে লিখিব পাৰিম, 2x² + 1 ইনটু x^0, বিকজ x^0 মিনস 1। ওকে, সো এক্স এর হাইয়েস্ট পাওয়ার কিমান হৈ আছে, 2 হৈ আছে। তেতিয়া হলে এই যেটো পলিনোমিয়াল আছে, এই পলিনোমিয়ালটো কোৱা হ'ব কোয়াড্রিক পলিনোমিয়াল। ক্লিয়ার? দিস কোয়াড্রিক পলিনোমিয়াল কোন বিলাক কোৱা হ'ব, বুজি পালা? নেক্সট আছে আমাৰ কিউবিক পলিনোমিয়াল নাম্বার 3, কিউবিক পলিনোমিয়াল। সে সিমিলারলি দিস সে ফর এক্সাম্পল 2x³ + 2x² + 1, দিস ইজ কল্ড ইজ পলিনোমিয়াল। তো ইয়াতে এক্স অফ হাইয়েস্ট পাওয়ার কিমান হয়েছে, 3 হয়ে আছে। তো যোনবিলাক পলিনোমিয়ালৰ পাওয়ার বিলাক 3, সো সেইবিলাক পলিনোমিয়াল আমি কিউবিক পলিনোমিয়াল বুলি কম। ঠিক আছে, মনত থাকবো, সো ডিগ্রি ওয়াইজ পলিনোমিয়াল বিলাক কিউবিক, কোন বিলাকক আমি কিউবিক পলিনোমিয়াল বুলি কম। সো ডেফিনেশন খিনি কিতাবত আছে, তোমালোকে লিখি লব পারা, তারপর লিখি লব, অথবা মই কৈ আছো একবার শুনি লওয়া। এ পলিনোমিয়াল অফ ফর্ম ফ্রম এ এক্স প্লাস বি কমা এ নট ইকুয়াল টু 0 ইজ নন এজ দ্য লিনিয়ার পলিনোমিয়াল, ইট ইজ ডিগ্রি ইজ অলওয়েজ 1। ওকে, সো এখিনি মনত রাখিবা স্যার, যার ডিগ্রি বিলাক সদায় 1 হয় থাক, আমি লিনিয়ার পলিনোমিয়াল
ডিগ্রি যদি 1 হয় লিনিয়ার পলিনোমিয়াল, ডিগ্রি যদি 2 হয় কোয়াড্রিক পলিনোমিয়াল, ডিগ্রি যদি 3 হয় তা কিউবিক পলিনোমিয়াল, আর ডিগ্রি যদি 4 হয়, ডিগ্রি যদি 4 হয় তা কি পলিনোমিয়াল বলি কও আমি? বাই কোয়াড্রিক পলিনোমিয়াল, বাই কোয়াড্রিক পলিনোমিয়াল, বাই কোয়াড্রিক পলিনোমিয়াল অথবা কোয়াড্রিক কোয়াড্রিক পলিনোমিয়াল, ঠিক আছে? সো ডিগ্রি ওয়াইজ পলিনোমিয়াল বিলাক ক্লাসিফাই ক্লাসিফিকেশন আমি করিলো, তোমালোকে বুঝি পালা। নেক্সট কোয়েশ্চনটো আছিল আমার টার্মস ওয়াইজ পলিনোমিয়াল, যে টার্মস ওয়াইজ পলিনোমিয়াল কোন বিলাকক কোয়া হবো টার্মস ওয়াইজ। সাপোজ ধরা আমি তিনটা লই স্টাডি করিম, ফার্স্ট আছিল আমার মনোমিয়াল, মনোমিয়াল, মনো মিন্স ওয়ান, মনো মিন্স ওয়ান, অ্যাকচুয়ালি মনো মিন্স ওয়ান। সো সো এ পলিনোমিয়াল হ্যাভিং ওয়ান টার্ম ইজ কল্ড ইস মনোমিয়াল, ওকে, হ্যাভিং ইজ ওয়ান টার্ম ইজ কল্ড ইস মনোমিয়াল। সাপোজ ধরা টু এক্স স্কোয়ার ইট ইজ এ পলিনোমিয়াল, থ্রি এক্স কিউব, নেক্সট ফোর এক্স টু দি পাওয়ার 8। আমার এবার ডিগ্রি লয় কথা নাই, এইবিলাক নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমি পলিনোমিয়ালটোত কিমানটা টার্মস আছে এইটো চাব লাগিব, নাম্বার অফ টার্মস ইন দিস পলিনোমিয়াল, নাম্বার অফ টার্মস ইন দিস পলিনোমিয়াল ইজ টু এক্স স্কোয়ার দিস ওয়ান টার্ম, টু এক্স কিউব ইজ অলসো ওয়ান টার্ম, ফোর এক্স কিউব ইজ অলসো ওয়ান টার্ম। সো তেতিয়াহলে এই পলিনোমিয়াল বিলাকক কি পলিনোমিয়াল বুলি কোৱা হ'ব? মনোমিয়াল পলিনোমিয়াল, ক্লিয়ার? সাপোজ ধৰা টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সো এইটো মনোমিয়াল হ'ব নেকি? নহয়, কিহৰ কাৰণে নহয়? দিস দুটা টার্ম আছে ইন দিস পলিনোমিয়াল, টু টার্মস ইন দিস পলিনোমিয়াল, সো দ্যাট ইজ কল্ড ইজ বাইনোমিয়াল, ওকে। সো এইটো কোৱা হ'ব আমি বাইনোমিয়াল পলিনোমিয়াল, দুটা টার্ম যদি থাকে এনেকুৱা এইটোক আমি কি বুলি কম? বাইনোমিয়াল পলিনোমিয়াল, ক্লিয়ার? সাপোজ বাইনোমিয়াল বাইনোমিয়াল পলিনোমিয়াল আমি এক্সাম্পল কেইটামান লম। সাপোজ ধরা ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দিস ইজ কল্ড এ বাইনোমিয়াল, দুটা টার্ম আছে। নাম্বার থ্রি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার, সো এইটো বাইনোমিয়াল পলিনোমিয়াল হব না? হব, কিহার কারণে চাবা? যদিও এতে তিনটা টার্মস আছে, তিনটা টার্ম একচুয়ালি নহয়, কিয় এক্স স্কোয়ার থাকা সেম টার্ম আছে, গতিকে এখানে আমি কি করব পারিম? রিডিউস করব পারিম। সো ফাইভ ফাইভ প্লাস সেভেন কিমান হব? টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, তেতিয়া কি হল আমার? দুটা টার্ম হল, তেতিয়াহলে এইটো কি হব? আমার বাইনোমিয়াল পলিনোমিয়াল হব, ক্লিয়ার? ওকে, নেক্সট আছে আমার ট্রাইনোমিয়াল পলিনোমিয়াল। সো কোনবিলাক পলিনোমিয়াল ট্রাইনোমিয়াল পলিনোমিয়াল বলি কম আমি? ট্রাই ট্রাইনোমিয়াল পলিনোমিয়াল, ট্রাইনোমিয়াল পলিনোমিয়ালক আমি কোনবিলাক, সো যোনবিলাক পলিনোমিয়ালত তিনটা টার্ম থাকিব, ওকে, সেইবিলাক পলিনোমিয়ালক আমি কি কম? ট্রাইনোমিয়াল পলিনোমিয়াল বলে কম, ক্লিয়ার? সো ফর এক্সাম্পল সাপোজ ওয়ান টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সো এইটো কি ট্রাইনোমিয়াল পলিনোমিয়াল হব। নাম্বার টু এনাদার সাপোজ টু এক্স টু দি পাওয়ার এইট প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ বাই টু, এইটোও ট্রাইনোমিয়াল পলিনোমিয়াল হব, ঠিক আছে? নেক্সট নাম্বার থ্রি, সাপোজ ধরা টু এক্স টু দি পাওয়ার টেন প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এইটো পলিনোমিয়াল কি হব? এখানে আমি ফার্স্ট আমি চাম এইটো রিডিউসেস করব পারো না নাই, সো আমি রিডিউসেস করব পারি, সেম ডিগ্রি থাকা টার্ম আছে আমার, সো টু এক্স টু দি পাওয়ার টেন প্লাস টু এন্ড থ্রি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর, আর এইখানে তো সেম হয়ে আছে ওয়ান টু থ্রি, সো আই থিঙ্ক সিক্স প্লাস সিক্স, সো একচুয়ালি তিনটা টার্ম হয়ে গেল রিডিউসেস করার পিছত, তাহলে এই টার্মটো কি বলে কোয়া হব? আমার ট্রাইনোমিয়াল পলিনোমিয়াল, সো ক্লিয়ার? সো ফার্স্ট উই ক্লাসিফিকেশন বেসড অন টার্মস এন্ড ডিগ্রি ওয়াইজ আমি ক্লাসিফিকেশনখিনি করে ললো, কিতাবর ডেফিনেশনখিনি ধুনিয়াকে দিয়া আছে, আর মই নোট আকারত তোমালোকক লিখি ডেফিনেশনটো দি দিম, তোমালোকে তারপর নোট করে লব পারিবা, ক্লিয়ার? সো এখানে লাস্ট মই বুঝাই দিয়ে আছো। সো নেক্সট আছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল,
এই পলিনোমিয়াল বিলাক যে আমি স্টাডি করিলো, এই কোনবিলাক পলিনোমিয়ালক একচুয়ালি কনস্ট্যান্ট পলিনোমিয়াল বুলি কব। ফার্স্টে আমি প্রিভিয়াস ক্লাসের ফার্স্ট হেৰিতে আমি কনস্ট্যান্ট বুলি শিকিছিলো, জাস্ট যাক আমি কনস্ট্যান্ট হয়ে থাকে, যাক কোনো চান্স নহয়, সাপোজ ধরা ফর এক্সাম্পল টু। আর এখন পলিনোমিয়ালক এনি টাইম আমি পি এক্স এর ডিনোট করি। সো পি এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয়, ক্লিয়ার, দিস ইজ কনস্ট্যান্ট পলিনোমিয়াল। পি ওয়ান অথবা টু, থ্রি, মাইনাস ফাইভ বাই টু, অথবা হান্ড্রেড, অথবা ফাইভ জিরো জিরো বাই থ্রি। সো এইবিলাক কি এটা এটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। সো ফার্স্ট এক্সাম্পল এটা লৈছো আমি যে পি এক্স ইকুয়াল টু, সাপোজ পি এক্স ইকুয়াল টু টু। সো ইউ নো হোয়াট দ্য ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, দ্য ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল ইজ ওয়ান, বিকজ টু ইজ রিটার্ন ইন টু টু ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। সো এক্সর হাইয়েস্ট পাওয়ার কিমান হয়ে আছে, জিরো হয়ে আছে, কারণ টুক আমি টু ইন্টু ওয়ান করে লিখব পারো, আর ওয়ানের জায়গা এক্স টু দি পাওয়ার জিরো লিখব পারো, কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে এনি টাইম ওয়ান, সেন্স, ক্লিয়ার। সো কনস্ট্যান্ট পলিনোমিয়ালর ডিগ্রি এনি টাইম কি হব, ডিগ্রি অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ ওয়ান, মনে রাখিবা, ডিগ্রি অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ ওয়ান, ক্লিয়ার। সো আর একটা কথা কব পারিম নাকি, যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল মিনস একটা নাম্বার, পি এক্স ইকুয়াল টু একচুয়ালি ওয়ানে হব, তার মানে এতে কেইটা টার্ম আছে, অনলি ওয়ান টার্ম, ওকে, অনলি ওয়ান টার্ম এতে আছে। এতিয়া কথাটো হল যে এভরি কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ কল্ড ইজ মনোমিয়াল, ইউ নো হোয়াট, ওকে, এভরি কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ কল্ড ইজ মনোমিয়াল, বিকজ আমি ডেফিনেশনটোত পাইছো যে মনোমিয়াল মিন্স একচুয়ালি ওয়ান টার্ম, এটা টার্ম যদি থাকে, অনলি ওয়ান টার্ম ইজ মনোমিয়াল, এতে তো এটাই টার্ম আছে, তেতিয়াহলে মনোমিয়াল। সো আমি কব পারিম এতিয়া যে এভরি কনস্ট্যান্ট পলিনোমিয়াল কল্ড monomial, every constant polynomial is called monomial. This converse is true, not true, because every monomial is not a constant polynomial, every monomial is not a constant polynomial. So look at this board, suppose 2x, this is a one term px, suppose px is equal to 2x, this is a 2x equal to only one term, this is a monomial, but this is not a constant polynomial, because it is a variable as a x, this variable 1 হয়ে আছে, ঠিক আছে, যদিও এটা monomial কিন্তু এটা constant polynomial না হয়, ঠিক আছে, মনত থাক মানা নাই, এটা কি polynomial হব, linear polynomial হব, clear, সো আমি কনস্ট্যান্ট পলিনোমিয়াল বুঝি পালো, কনস্ট্যান্ট পলিনোমিয়াল কোনবিলাক, যাতে পি এক্স অনলি এটা কনস্ট্যান্ট ভ্যালু, যাতে ভেরিয়েবল না থাকে, ইয়ার লগত এক্স ওয়াই জেড যাতে একোই না থাকে, অনলি কনস্ট্যান্ট ভ্যালু, যাক আমি চেঞ্জ করব নোৱাৰো, যি ভ্যালু সেইটোৱে থাকে, সো তাক আমি কনস্ট্যান্ট পলিনোমিয়াল বুলি কম, ক্লিয়ার। নেক্সট আছে জিরো পলিনোমিয়াল, কোনবিলাক পলিনোমিয়ালক জিরো পলিনোমিয়াল বুলি কোৱা হ'ব, সো নামৰ পৰাই আমি কব পাৰিম, একচুয়ালি নামটোৰ পৰাই কব পাৰিম, একচুয়ালি কোনবিলাকক জিরো পলিনোমিয়াল বুলি কম, সো পি এক্স ইকুয়াল টু সাপোজ জিরো, দেট ইজ কল্ড এ জিরো পলিনোমিয়াল, ওকে, সো এইটোৱে হ'ব জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল। সো ইউ নো হোয়াট ডিগ্রি অফ দিস জিরো জিরো পলিনোমিয়াল, নো, বিকজ ডিগ্রি ক্যান নট বি ডিটারমাইন্ড ইন দিস জিরো পলিনোমিয়াল, চাই লওয়া কিহর কারণে জিরো পলিনোমিয়াল, ডিগ্রি আমি উলিয়াব নোৱাৰো, বিকজ জিরো ইকুয়াল টু জিরো ইন্টু এক্স, জিরো ইকুয়াল টু জিরো ইন্টু এক্স স্কোয়ার, জিরো ইকুয়াল টু জিরো ইন্টু এক্স কিউব, জিরো ইকুয়াল টু জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর। সো জিরো রিপ্রেজেন্টেড ইন জিরো ইন্টু এক্স, জিরো ইকুয়াল টু জিরো ইন্টু এক্স স্কোয়ার, সো এইবিলাক কি হয়ে আছে, চেঞ্জ হয়ে আছে ডিগ্রি, সো
এইটো জিরোর কারণে ডিগ্রি ওয়ান, এইটো জিরোর কারণে ডিগ্রি টু, এইটো জিরোর কারণে ডিগ্রি থ্রি, এইটো জিরোর কারণে ডিগ্রি ফোর। সো আমি তেতিয়া কোনটো জিরোর কারণে ডিগ্রি কিমান আমি কব পারিম নেকি? সো আমি এইটো নোৱাৰো। সো আমি কি লিখিম? ডিগ্রি ক্যান নট বি ডিটারমাইন, ডিগ্রি ক্যান নট, ডিগ্রি ক্যান নট বি ডিটারমাইন অফ কনস্ট্যান্ট, সরি, জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়ালর ডিগ্রি আমি কেতিয়াও কি করিব নোৱাৰো, ডিটারমাইন করিব নোৱাৰো, অর অর কব পারা না, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? সো জিরো পলিনোমিয়াল হয়ে গেল। নেক্সট টপিক আছে স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ফর্ম অফ দিস পলিনোমিয়াল। সাপোজ, সাপোজ মই এটা পলিনোমিয়াল বোর্ডত লিখেছো, চাবা, পি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এইট প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউব প্লাস টু প্লাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার টেন। সো এইটো এটা পলিনোমিয়াল হব, বাট এইটো স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল নহয়। স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালৰ কাৰণে মই এটা এক্সাম্পল দিওঁ, চাবা। সো ফার্স্ট আমাৰ স্কুলবিলাকত যেতিয়া এছেম্বলি হয়, এছেম্বলি হোৱাৰ কাৰণে আমি সাপোজ ধৰা ক্লাছ ওয়াইজ কি কৰিম, লাইন পাতিম, ঠিক আছে, ক্লাছ ওয়াইজ। সাপোজ ধৰা এইটো ওৱান টু থ্ৰী ফোৰ এনেকুৱাকে ক্লাছ ওয়াইজ থাকিম, ঠিক আছে। সো ল'ৰা ছোৱালীবিলাক যদি থিয় কৰাৰ কাৰণে আমি সাপোজ ধৰা ইয়াতে এটা আটাইতকৈ, তো সিহঁতৰ হাইটবিলাকতো একে নহয়, ছেম নহয়, সিহঁতৰ হাইটবিলাক কিছুমানৰ কিছুমান খাটা, কিছুমান লম্বা, এনেকুৱা আছে। সেইবিলাকৰ কাৰণে আমি কি কৰিম? সো সাপোজ আটাইতকৈ লম্বাটো ইয়াতে দিম, তাৰপাছত অলপ খাটা, তাৰপাছত অলপ খাটা, তাৰপাছত অলপ খাটা, তাৰপাছত এনেকুৱাকৈ আমি চিৰিয়েলি মিলাই যাওঁ, ঠিক আছে। তেতিয়াহ'লে দেখাত অলপ ধুনীয়া দেখা হ'ব, আমি ভাল দেখা হ'ব। অথবা যদি এনেকৈ দিওঁ, এটা খাটা, দুটা লম্বা, এটা খাটা, আৰু দুটা লম্বা, তিনিটা খাটা, চ' এনেহেনকৈ যদি দি থাকোঁ তেতিয়াহ'লে কেনেহেন দেখা পায়? চ' ষ্টেণ্ডাৰ্ড, এইটো ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম নহয়, এইটোহে আমাৰ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম। চ' এনেকুৱা পলিনোমিয়ালৰ ক্ষেত্ৰতো আমি কি কৰিম? এই যিটো পলিনোমিয়াল আছে ইয়াক আমি ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মলৈ কনভাৰ্ট কৰিব পাৰিম। কেনেকুৱাকৈ হ'ব? চ' হায়েষ্ট ডিগ্ৰীটো ফাৰ্ষ্ট লিখিম। চ' ইউ কেন ৰিটাৰ্ণ ইন দিছ টাৰ্মছ অফ হায়েষ্ট ডিগ্ৰী। চ' হায়েষ্ট ডিগ্ৰী ইজ হিয়াৰ এক্স টু দি পাৱাৰ টেন, নেক্সট এক্স টু দি পাৱাৰ এইট, নেক্সট থ্ৰী এক্স কিউব, নেক্সট টু এক্স স্কুৱেৰ, নেক্সট প্লাছ এক্স, নেক্সট কনষ্টেণ্ট টাৰ্ম। চ' দিছ ইজ এ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম অফ দিছ পলিনোমিয়াল। চ' ফাৰ্ষ্ট আমি কি পাইছিলোঁ, নম্বৰ ওৱান লিনিয়াৰ পলিনোমিয়াল, তো তার যদি স্ট্যান্ডার্ড ফর্ম হবো এটু কি আছে আমার ফর্ম, এ এক্স প্লাস বি, হুয়ের হুয়ের এ এন্ড বি আর কনস্ট্যান্ট এন্ড এ নট ইকুয়াল টু জিরো, এ কেতিয়াও জিরো হবো নোৱাৰে। তো যদি জিরো হয়ে যায় তো এটু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়ে যাব। সো লিনিয়ার পলিনোমিয়ালের যেটু জেনারেল ফর্ম এটু মনত রাখিবা, এ এক্স প্লাস বি, হুয়ের এ এন্ড বি আর কনস্ট্যান্ট এন্ড এন্ড এ নট ইকুয়াল টু জিরো। নাম্বার টু কোয়াড্রিক পলিনোমিয়াল, কোয়াড্রিক পলিনোমিয়াল, কোয়াড্রিক পলিনোমিয়ালর যেটু স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হুয়ের এ বি এন্ড সি আর কনস্ট্যান্ট এন্ড এ নট ইকুয়াল টু জিরো, এতেও এ নট ইকুয়াল টু জিরো হব নোৱাৰে, কাৰণ কোয়াড্রিক পলিনোমিয়াল মিনস ডিগ্রি টু, যিটো পলিনোমিয়ালৰ ডিগ্রি টু সেইটোকে কোৱা হয়তো একচুয়েলি কোয়াড্রিক পলিনোমিয়াল। নেক্সট আছে নাম্বার থ্রি কিউবিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল। সো কিউবিক পলিনোমিয়াল স্ট্যান্ডার্ড ফর্ম, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, হুয়ের এ বি সি এন্ড ডি আর কনস্ট্যান্ট এন্ড এ নট ইকুয়াল টু জিরো। সো এইখিনি আছিল থুলমূলকে আমার ইন্ট্রোডিউস ভিডিও, দিস ইজ এইটো ভিডিও পার্ট টু হব, ইয়ার আগর ভিডিও তো মই অলরেডি দিছো, এইটো চাই লবা,
এই দুইটা ছাড়ার পিছত এতিয়া আমি কি করব পারিম ইয়ার এক্সারসাইজ বিলাক করব পারিম। সো নেক্সট ভিডিওত আমি ইয়ার এক্সারসাইজ খিনি আলোচনা করিম আর এক্সারসাইজ খিনি তোমালোকক অলরেডি করে দিম। আর ইয়ার যেখানে ডেফিনেশন আছে ডেফিনেশন খিনি মই নোট আকারত তোমালোকক দি দিম, তারপরও লিখি লোক অথবা কিতাবত দেয়াই আছে তারপরও লিখিব পারা। ঠিক আছে, সাজের কারণে হব। বাই বাই।